এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে? আপনারা আগে আগে চলে আসেননি কেন? ঘরে পানি উঠছে কখন? দুইটার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আপনারা ঘর থেকে বেরোছেন কখন? রাতে তিনটা। সারা রাত কোথায় ছিলেন? এই গুমটির আইলে বসেছিলেন। এখন মাল সামান কি ঘর থেকে আনতে পেরেছেন? আসবাবপত্র কিছু? অনেক দিকে জিজ্ঞাসা, অনেক দিকে ধান্তা পারতাছি না, বাড়ির দলিল যত পাইলাম না। বাড়ির দলিল পান নাই? এখন কি শিল্পাটা একটা নিয়ে এসেছেন? শিলনুরি আর কি এই ত্রিপুরার যে পানি। স্বেচ্ছাসেবক দল মহানগর, আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষের পাশে আমরা যেন দাঁড়াই। আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব ইসুফুল্লাহ টিপু ভাই এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার। আমাদের কিছুক্ষণ পর পর সহযোগিতা কর কি লাগবে নির্দেশনা দিচ্ছে। ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবক দল, আমরা সাধারণ মানুষের পাশে আমরা আছি। কি পরিমাণ জায়গায় পরিদর্শন করেছেন এবং কতজন আমরা ছিলাম যে ওই জায়গাতে আমরা মাটি সাধারণ সাধারণ যে মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়ে আমরাও মাটি কাটছি এবং তাদের পাশে ছিলাম। মোটামুটি একটা টেম্পোরালি বাদ আমরা শুরু হয়ে গেছে ওই জায়গাটাতে। আমরা সবাই মহানগর স্বেচ্ছাসেবক দল কেটে তাদের পাশে থেকে আমরা ওই জায়গা থেকে আসলাম মাত্র। মাগরিবের আখ্যান দিয়ে মনে করেন আমরা তো মনে করছি যে বৃষ্টির পানি পানি কমে দেবো, এতে পানি হয়ে গেছে। এর ভিতরে হঠাৎ বাড়তে বাড়তে পানি হয়ে গেছে তিন ফুট চার ফুট পানি। এই জন্য আমরা তো মাল সামান কিছু বাইর করতাম না, সব তো আমরা পানির তলে। মানুষ আছে, আমরা এনেমিনে কি করি? এনে আমাদের তো দুই আড়াই হাজার মানুষ যেতে হবে এই পুরে থেকে বান্ধের এই আমাদের এই সাইডের থেকে যে ব্রিজ পর্যন্ত আমরা ওরা দুই হাজার বাইশশো মানুষ কম করে দিই। আমি তো মনে করেন চাকরি করি, এখানে জায়গা নিচ্ছি একটু সামান্য আশ্রয় খোঁজার জন্য, কিন্তু এখানে তো কোনো সময় পানি ওঠে না। এবারে অনেক পানি উঠছে, তাও হঠাৎ করে সকালে বাড়ছে আর বিকালে আসছি, ভাবছি যে পানি উঠবো না, তাই এইখানে হঠাৎ করে সকাল থেকে পানি বাইরে গেছে। আমার সব কিছুই রয়ে গেছে, ফ্রিজ টিভি ফার্নিচার যত আছে সব, কোনো কিছু বাইর করছি না আমি। এই যে শুধু এই অফিসের আইডি কার্ড আর ইয়া টিয়া খালি আনছি, আর কোনো কিছুই আনি না আমি, সব রয়েছে আমার। আপনাকে ধন্যবাদ। আমাকে রাত ১১টা থেকে রাত ৩টা ৪টা পর্যন্ত সরাসরি গোমতী পারে থাকার জন্য আমার ইউনুসার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী রাত্রের যে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোতে আমি রাতে আমার উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমেন শর্মা স্যারের নির্দেশে আমি এখানে ছিলাম এবং স্থানীয় জনগণ এবং যুবকদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে এবং জনপ্রতিনিধি মহিউদ্দিন মাইনুদ্দিন মেম্বার সাহেবকে নিয়ে আপনার কামারখাড়া ব্রিজের এই পাশে গোমতী নদীর উত্তর পাশের বাঁধে কয়েকটা পয়েন্টে আমরা স্থানীয় শক্তি দ্বারা এটা পুনর্মেরামত করে নিচ্ছি। এটা ছাড়াও আরও যে একদম আপনার কটক বাজার সীমান্ত থেকে বিবির বাজার স্থলবন্দর থেকে এই রাস্তার পাশে যত ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে প্রত্যেকটাতে যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং স্থানীয় জনগণ তারা সম্মিলিতভাবে কাজ করতেছে, কাজ করে এটা স্থানীয়ভাবেই বন্ধ করার
ব্যবস্থা নিচ্ছে, এখানে সার্বিক সমন্বয় সহ আমাকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের সম্মানিত অনুসার ডিসি স্যার আমাদের সার্বিক তত্ত্বাবধান করতেছে। এখানে দুর্গত মানুষের সংখ্যা কি পরিমাণ হতে পারে বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ এখন পর্যন্ত আমরা এটা নির্ণয় করিনি। এখন পর্যন্ত যারা বাঁধের ভেতরে আছে তাদেরকে সেফ আপনার পাস করায় নিচ্ছি আর কি, মানে তাদের সেফ অবস্থানটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করতেছি। আমাদের সাথে এখানে যারা আছে রাস্তার আশেপাশে যুবক শিক্ষক ছাত্র তারা সবাই কাজ করতেছে, মাইকেও বলে দেওয়া হয়েছে, মসজিদের মাইকেও বলে দেওয়া হয়েছে। সবসময় এরকম পানি আর কোনোদিন আসবো না, এই কারণে আমরা কিছু বার করি না। আমাদের ছেলে মেয়েদের নিয়ে খালি করোনা কাপড় তুলে যেতে বাড়িয়ে গেছে, পানি কোনো ডাক্তার নাই, এতটুকু পর্যন্ত প্রায় প্রাণী আমাদের ডেলিভারি রুগী তো ওই জন্য চলে বড় বিপদে আছি। সকাল পাঁচটার থেকে এই অবস্থা, পানির ভিতরে বৃষ্টির ভিতরে এখন বুঝে আসা অবস্থা আছি। আর আমার এলাকাবাসী কোথায় কে কোথায় আছে কিচ্ছু জানেন না, আমরা কোনো সাহায্য পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। আমাদের সবসবর্তী হারুয়াল চরি যেটা পূর্ব ফটিক চরি বলা হয় ওখানে কিন্তু কোনো লোক যাওয়া হয়। কলেরা বা সর্দি জ্বর কাশি এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা এখানে নিয়ে আসছি, এবং আমাদের সঙ্গে অক্সিজেন সাপোর্ট, তারপরে কোনো প্রসূতি মায়ের ডেলিভারির জন্য আমাদের দুইজন অতটুকু বিভিন্ন সময় আরো দেখেন সামনে অনেকে অনেক বিপদে আছে, আমরা নিজেরাই বাইরে হতে পারতেছি না। আমাদের এই মনে হয় যে 88 আগেও আমরা এরকম বন্যা কখনো দেখি নাই, এই ফার্স্ট। বিকেল অনেক পানি বেরোচ্ছে, আজকে দেখা যায় আরো অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে, পানি উঠে গেছে, রসিকের পানি উঠে গেছে, খাওয়া দাওয়ার খুবই অসুবিধা। আমরা বাইরে উঠি না, আজকে এক সপ্তাহ এখনো খাড়ের উপরে আছে। রান্ধা বাতা তো করতাম পারি না, মাল সামনে ফারাইতাম হাতের উপর আছি, বাচ্চা কাচ্চা নেই, আমরা বাকি কোয়াটা তালা মানে ঘুরে গেছে। দীর্ঘ 15 বছর যাবত কোনো নিষ্কাশন কোনো মেরামত করা হয় নাই, যার কারণে আজকে এই বাঁধরা ভেঙে গেছে। আমাদের অনেক লোহার মতন ঘর থেকে পানি আসার পরে হঠাৎ করে মনে হলো গেলা যা বাঙ্গা লেগে গেছে, নেওয়ার পরে মনে হলো কিছু জিনিস যা তারা লইব এমন কোনো সময় হয়েছে না, মনে হলো শুধু খালি মোবাইল। পানি উঠেছে ধরেন আজকে 5-6 দিন ধরে এই জায়গায়, আজকে 2 দিন ডুবে গেছে বেশি, অতিরিক্ত পানি আজকে 5-6 দিন ধরে আমরা পানির ভিতরে বাঁচতেছি। এখন আপনাদের কি সমস্যা? এখন সমস্যা তো আমাদের বাড়িঘর মাঝখানে সবকিছু ডুবে গেছে, এখন আমরা বঙ্গবন্ধু স্কুলের 3 তলায় উঠছি, ওইখানে অবস্থান নিচে আর কি। এর আগেও একটা বৃষ্টিতে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, গত 2 দিনের বৃষ্টিতে আবার জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা এখানে বিভিন্ন জায়গায় আমাদের একটা রিক্সাওয়ালার বাজার নামে একটা জায়গা আছে, সেখানে আজ থেকে 7-8 বছর আগে একটা বাঁধ দেওয়া হয়েছিল, শহরকে রক্ষণ করে এই ধরনের বন্যা 98 সালে হয়নি। তো আমরা যতটুকু জানতে পারছি যে আমাদের এই বয়সে এটা আমাদের শ্রেণীতে স্মরণকালের মানে প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের একটা বন্যা হিসেবে দাঁড়িয়েছে। ত্রিপুরা রাজ্য থেকে ডম্বুর বাঁধ নামে একটা বাঁধ আছে, ওই বাঁধটা নাকি ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ছেড়ে দেওয়ার কারণে একে তো পাহাড়ি ডল, তারপর হচ্ছে গিয়ে আপনার বৃষ্টির পানি। সরকারের কাছে আমার আবদার যে তাড়াতাড়ি করে আমরা এই রাস্তাগুলো করে দেয়। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না, বয়সে এরকম ডলার দেখিনি, যে ক্ষতি হয়েছে বেরি পাতা আল্লাহ রাতে বেরি আল্লাহ কিছু হারে ক্ষতি এগুলি কথা। অত্র এলাকায় সবগুলো পুকুরের মাছ বেঁচে গেছে ডলের পানিতে, 40-50 বছরের ভিতরে এরকম পানি আর দেখে না, এরকম পানি অনেক পানি হয়েছে। এই করুণা অবস্থায় আমার রন্ধা বাড়া কিছু চলে না, যা 5-5 দিন।